হে গাইজ, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিওতে তোমাদের এরকম থাম্বনেল মেক করা শেখাবো শুধুমাত্র পিএসসিসি অ্যাপ দিয়ে। পিএসসিসি অ্যাপ তোমরা কমেন্ট বক্সে পেয়ে যাবা, সো ওখান থেকে ডাউনলোড করে নিও। আর ডাউনলোড আর আমি এই থাম্বনেল তৈরি করতে যা যা ব্যবহার করছি সবগুলো লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া থাকবে, সো ওখান থেকে ডাউনলোড করে নিও। আর আমার প্যাক যদি ডাউনলোড করতে না পারো তাহলে হাউ টু ওপেন মাই প্যাক এই ভিডিওটা দেখে আসবা, তাহলে ওপেন করতে পারবা। আর ভিডিওটি শুরু করার আগে একটি কথা, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওতে একটা লাইক করে দিও মাস্ট বি। সো চলো ভিডিওটি শুরু করে ফেলি। ফার্স্ট অফ অল আমরা পিক্সেল অ্যাপ ওপেন করবো। ওপেন করার পর এটাকে পিএনজিতে সেভ করবো। সেভ করার পর যাবো আমরা হচ্ছে কি পিএসসিসিতে। যাওয়ার পর 1920x1080 প্রজেক্ট তৈরি করবো, এটা সবাই পারেন। তারপর প্লাসে ক্লিক করার পর আমরা এটা স্ক্রিনশট অ্যাড করবো, যেটা আপনারা থিম কি থাম্বনেল হিসেবে রাখতে চাচ্ছেন সেটা। দেন অপাসিটি কম করে দেওয়ার পর আমরা ট্রান্সফর্মে যাওয়ার পর এটাকে বড় করে নেবো। দেন আমরা এটাকে সাইজ অনুযায়ী বসাই নেবো যে আমার থাম্বনেল কীভাবে রাখতে চাচ্ছি। তারপর অপাসিটি 100% করে দেওয়ার পর এটাকে মাস্ক ডাউন করে দেবো। করে দেওয়ার পর এগেন আমরা প্লাসে ক্লিক করার পর না এটাকে শার্পেন বাড়িয়ে দেবো। শার্পেন হচ্ছে কত 76 করে দেবো, আর এটার সিচুয়েশন একটু বাড়াই দেবো চাইলে। তারপর হচ্ছে এগেন আমরা একটা পিক্সেল যে ফ্রন্টে সিলেক্ট করলাম মানে পিএনজিতে রাখলাম, ওটা এখানে অ্যাড করব। করার পর নিচে আসার পর আমরা এটাকে একটা ব্ল্যাক কালারের ফিল করে দেবো, যেন আমরা টেক্সটের কাজ অনেক ভালোভাবে করতে পারি। তারপর এটাকে এভাবে সিলেক্ট করব। করার পর এটাকে প্লাসেতে ক্লিক করার পর লেয়ার ফ্রম সিলেকশন করে দেবো, দেন নিচেরটা ক্লিয়ার করে দেবো। তারপর এটাকে সিলেক্ট পিক্সেল করার পর অ্যান্ড সেকশনে যাওয়ার পর গ্রেডিয়েন্ট দেবো, গ্রেডিয়েন্ট বানাবো এরকম। আমি এরকম গ্রেডিয়েন্ট সবগুলো দিয়ে রাখবো ডিসক্রিপশন বক্সে না কমেন্ট বক্সে, সো ওখান থেকে তোমরা ডাউনলোড করে নিবা। আর এই যে এটা লেয়ার ফ্রম সিলেকশন করার মানে হচ্ছে একটা আলাদা লেয়ারে চলে যাবে, তোমাদের অনেক আগে বলছিলাম। তারপর নিচে আসবো, আসার পর ইমপ্রিন্ট নেওয়ার পর এটাকে ফিল করে দেবো হচ্ছে হোয়াইট কালারের, আর সিলেক্ট করা অবস্থায় থাকতে হবে। তারপর পিক্সেল নয়েজে যাবো, যাওয়ার পর সাইডে 3-4 বার ট্যাপ করবো, নিচে 3-4 বার, দেন এটাকে নিচেরটাকে সিলেক্ট করার পর উপরেরটা স্ট্রাক করে দেবো, দেন ওকে করে ফেলবো। সেমভাবে সাইডের যেটা আছে সেটা আমরা সিলেক্ট করবো। ড্রপশেডও দেবো এখানে, আগে প্রথমে ড্রপশেডে দিতে হবে। দেখেন ড্রপশেডে তো আসার পর কালার ব্লারটা একদম জিরো করে দেওয়ার পর ডিস্টেন্স পাস করে দেবেন, আর হচ্ছে এটাকে এই কালার সিলেক্ট করবেন মানে হালকা একটু ডার্ক কালার আর কি। শেডিংটা তোমরা দেখতে পাইতেছো ওখানে, শেডিংটা দেখা যাচ্ছে। আর সবসময় খেয়াল করবা যে কী শেডিং ইউজ করতেছি, কেমন ইউজ করতেছি সেটা। তারপর এটাকে লেয়ার ফ্রম সিলেকশন করার পর নিচেরটা ক্লিয়ার করে দেবো, দেন এটাকে সিলেক্ট করার পর একটা গ্রেডিয়েন্ট দেবো। আমি এগুলো গ্রেডিয়েন্ট অনেক আগে দিয়েছিলাম, তোমরা যারা ডাউনলোড করছো তারা তো করছোই, আর যারা করো নাই তারা কমেন্ট বক্স থেকে ডাউনলোড করে নিবা। তারপর নিচে আসবো, আসার পর এটাকেও সেমভাবে আমরা লাইট কালার দেবো। এটার লাইট কালার হচ্ছে শাইট, আর সবগুলো 100-100 করে দিবা। করে দেওয়ার পর নিচে 3-4 বার ট্যাপ করবো, আর হচ্ছে নিচে 3-4 বার ট্যাপ তাহলে হয়ে যাবে। পিক্সেল নয়েস করে দেওয়ার পর কল সাথে ট্যাপ করলে হবে না তো, দেন এটাকে সিলেক্ট করার পর উপরে আসবো, আসার পর স্ট্রাক করে দেবো, দেন এটাকেও মাস্ক ডাউন করে দেবো। করে দেওয়ার পর নিচে যে মিস্টার ত্রিপল এটাকেও আমরা ড্রপ শটে দেবো, সবগুলোকে ড্রপ শটে দিলে তাহলে অস্থির একটা লুক আসবে, আর এটার কালার তোমরা কোড দেখতে পারতেছ। তারপর নিচে যে মিস্টার ত্রিপল আর লেখাটি আসছে এটাকে প্রথমে মাস্ক ডাউন করে দেবো, যেহেতু দুটোটাই এক লাইনে আসতে সেজন্য। তারপর হচ্ছে আমরা এটাকে আসবো, আসার পর মিস্টার ত্রিপলার যে মিস্টার লেখাটি ওটা সিলেক্ট করার পর লেয়ার ফ্রম সিলেকশন করবো, নিচেরটা ক্লিয়ার করে দেবো, দেন এটাকে আমরা অ্যাগেন আর একটা গ্রেডিয়েন্ট দেবো। গ্রেডিয়েন্ট বানানো দেখাচ্ছি, দেখেন প্রথমে সবগুলো এইভাবে সিলেক্ট করবেন, আর শেষের অল্প একটু পরে তোমাদের ভালোভাবে গ্রেডিয়েন্ট বানানো শেখাবো। আর গ্রেডিয়েন্ট যদি বানাতে না পারো তাহলে আগের ভিডিওগুলো দেখে আসবা, ওগুলোতে আমি গ্রেডিয়েন্ট বানানো শিখেছি একটা ভিডিওতে। দেন এটা লাইট কালার করে দেবো, করে দেওয়ার পর এটাকে সেভে ধরে এখানে নিয়ে আসবো। তারপর দেখতে পাবেন যে এইভাবে একটা লুক আসছে। দেন নিচে একটা এমটি নিয়ে নেবো, নেওয়ার পর ফ্ল্যাশ হতে ক্লিক করার পর এমটি নিয়ে নেবো, নেওয়ার পর এটাকেও আমরা সেম লাইট কালার করে দেবো, যে কোনো কালার করে দেবেন 200, আর হচ্ছে নিচের সবগুলো 100-100 করে দেবেন। সো এতক্ষণ মতো যারা ভিডিও দেখতেছেন লাইক করে নিয়ে তারা লাইক করে দিবেন, নয়তো থাক কিছু বললাম না, তোমরা লাইক করে দিও, আর পারলে একটা শেয়ার করে দিও। আর ব্যাকগ্রাউন্ড সাউন্ডের জন্য অনেক দুঃখিত, সাউন্ডের জন্য অনেক দুঃখিত, বিকজ অনেক কষ্ট করে ভিডিও বানাইতে হয়, অত কষ্ট করে ভিডিও বানিয়ে লাভ কী। এটাকে তোমরা লাইট কালার হোয়াইট কালার করে দিবা এই ব্যাকগ্রাউন্ড সাউন্ড, দেন কাজ কি তাড়াতাড়ি করবেন।
ভয়েস এই ভিডিওটা আমি অনেক আগে বানিয়েছিলাম, আজ থেকে 3-4 দিন আগে বানিয়েছিলাম, আজকে ভয়েস ওভার করতেছি। কি বলবো, আলছে, অলস অলস হয়ে গেছি, অলস। এটা করে দেবো, করে দেওয়ার পর ত্রিপুরা যে লেখাটি আছে সেটাও সেম এভাবে করে দেবো। এটার গ্রেডিয়েন্ট বানানো দেখাচ্ছি তোমাদের, অনেক ইজি আর কি। প্রথমে এটাকে সবই সেমভাবে করে দেওয়ার পর এটাকে সিলেক্ট পিক্সেল করব। করার পর আমরা গ্রেডিয়েন্ট, যে কোনো একটা গ্রেডিয়েন্ট সিলেক্ট করব। দেখেন আমি সিম্পল একটা সিলেক্ট করতেছি, সিম্পল সিম্পল। দেখো যেটা দুই কালারের, মানে যেগুলো যেটা দুইটা কালার থাকবে, তুমি এখানে একটা, এইখানে একটা সিলেক্ট করবা, দেন এখানে মানে সবগুলোতে একটা পয়েন্ট দিবা। দেখো এই দেখো, এখানে একটা, এখানে একটা, মাঝখানে একটা, তার মাঝখানে একটা, মানে চার কয়টা হবে, তিনটা আছে, পাঁচটা। প্রথমে ডার্ক কালার, তারপর লাইট কালার, তারপর আবার লাইট কালার, লাইট কালার। হ্যাঁ, করে দেওয়ার পর এটাকে স্টেপে ধরে মাঝখানে নিয়ে আসবো। তারপর এইভাবে একটা গ্রেডিয়েন্ট ক্রিয়েট হয়ে যাবে, তৈরি হয়ে যাবে আর কি। তো খুব ইজি, যারা শেষ মানে এইটুকু পর্যন্ত ভিডিও দেখতেছেন তারা বুঝতে পারতেছেন যে কী কীভাবে গ্রেডিয়েন্ট বানায়। আর সেভ করবেন এইভাবে, এখানে ক্লিক করলে দেন ডিসেটটাও এইভাবে করবা। কই গেল ড্রপ শ্যাডো, ড্রপ শ্যাডো সব শ্যাডো সবগুলো দিয়ে দিবা। ভিডিওটা একটু স্পিড করে দিচ্ছি, তোমরা তো বুঝতে পারছো যে কীভাবে মেক করতে হয়। অ্যান্ড দেন দেন আমরা এগুলো সবগুলোকে মার্জন করে দেবো, যতগুলো আছে। করে দেওয়ার পর মার্জন করার আগে আমরা এটাকে ট্রান্সফর্মে যাওয়ার পর ভালোভাবে বসাই নেব। যাওয়ার পর দেখো এইভাবে বসাই নেবা। তারপর হচ্ছে এটাকে সিলেক্ট করবো, মানে দুটোটাকে মার্জন করে দেওয়ার পর নিচে একটা এমটি নিয়ে নেবো। এটাকে আগে হাইড করে দেওয়ার পর নিচে এমটি নিয়ে নেবো। নেওয়ার পর এভাবে সিলেকশন করবো, দেখেন এভাবে। আর অনেকে আগে বলছে যে আমার টাচ আরোটা ফলো করবেন, তাহলে বুঝতে পারবেন যে আমি কোনখানে ক্লিক করতেছি। দেন এখানে এভাবে সিলেক্ট করার, বেশি হলে গেলে এখানে আসার পর এটাকে ক্লিয়ার করে দিবেন। দেন ওকে, এটাকে সিলেক্ট পিসেল করার পর ব্ল্যাক ব্ল্যাক লেয়ারটি মানে আনহাইড করে দেওয়ার পর এটাকে স্ট্রোক দেবো আমরা হোয়াইট। তোমরা টাচ আর ওটা ফলো করবা, কারণ ভয়েস তো আবার কেউ বুঝতে না পারো। তারপর এটাকে ফেড দেবো এখানে, আর হচ্ছে এখানে। আর এটা হচ্ছে তোমরা ইউটিউব, এই ইন্ডিয়ার একটা ইউটিউবার আসতে ওর থাম্বেলের মতো থাম্বেল মেক করে শিখিয়েছি আর কি। আর এটা ভাল লাগে আর কি সেই জন্য। আর আমার কাছে যে থাম্বেল ভাল লাগে সেটা আমি নিয়ে আসি, বিকজ তোমাদের শিখাইতে হবে ভালোভাবে। দেন ওকে, করে দেওয়ার পর এটার অপাসিটি 80 বা 90 করে দেবা, তাহলে অস্থির একটা লুক আসবে। অপাসিটি একটু বাড়াই দিই। তারপর নিচে যে ব্ল্যাক লেয়ারটি ওটা ডিলিট করে দিতে পারো। ডিলেট বললে বলতে কি ওটা লাগবে না আর আমাদের, ডিলেট করে দিলাম। তারপর হচ্ছে এটাকে আমরা ট্রান্সফর্মে যাওয়ার পর ভালোভাবে বসাই নেবো, যে কোনখানে বসাই দিতে যাচ্ছি। আমি যেহেতু বসাই দেবো তো সাইডে বসাই দেবো, সাইডে, হ্যাঁ এইখানে। তারপর আমরা ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পর আমরা এখন ইমোজি অ্যাড করবো নাকি? হ্যাঁ, ইমোজি অ্যাড করবো কয়েকটা, কান্নার ইমোজি, জাস্টিস ফর মিস্টার ত্রিপুলার, এটার জন্য ইমোজি আমি অনেক দিয়ে রাখছি। তোমরা দেখতে পাবো যে আমার প্যাকই অনেক ইমোজি প্যাক দিয়ে রাখছিলাম, ওখান থেকে সবকিছু ডাউনলোড করে নিবা, কারণ ওখানে সব কিছু দিয়ে রাখছি। তারপর অ্যাগেন আমরা এটাকে মার্জন করে দেওয়ার পর ডুপ্লিকেট করব। করার পর আমরা কিছু ইফেক্ট অ্যাড করে দিতে পারি, তোমরা এগুলো কমেন্ট বক্সে পেয়ে যাবো। আর হচ্ছে এটাকে ইমোজিগুলোকে গোশেন ব্লার দিবা হচ্ছে 15, তাহলে অস্থির একটা লুক বসবে। সবগুলো এইভাবে তোমরা গোশেন ব্লার দিবা, না গোশেন না, ডিস্ট্রিকশনাল ব্লার হচ্ছে এফএক্সি দেওয়ার পর 2 নম্বর ব্লার বেসিকের ওটা। দেখো এইভাবে লুক আসছে, দেন এটাকে সেভ করে ফেলবো। আর এখন আমরা এটাকে ইম্পোর্ট করবো হচ্ছে লাইট রুমে, সেভ তো করতে পারেন। লাইট রুমে ইম্পোর্ট করার পর, লাইট রুম করে গেল, হ্যাঁ, করার পর এইভাবে কালার কালেকশন করবেন, আমি যেভাবে করতেছি। আর আমি ফুললি এক্সপ্লেন করে দিচ্ছি যে কীভাবে থাম্বেলের কোয়ালিটিটা বাড়াবা, এইভাবে বাড়াবা, মানে লাইট রুমে নিয়ে আসবা, তাহলে থাম্বেল কোয়ালিটি অস্থির হবে।
সো তোমরা এইভাবে সেভ করে ফেলবা। আর এটাকে চাইলে আমি আমি তোমাদের এটাকে ডিএনজি ফাইল করে দেবো অথবা পিসিএড ফাইল করে দেবো, তোমরা জাস্ট অ্যাপ্লাই করলে এটা ঠিক হয়ে যাবে। সো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিওটা কেমন লাগছে এটা কমেন্ট করে জানিয়ে দিও। সো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, খোদা হাফেজ।